একবার ব্রেক খাটিয়েছ, যে না আমি ব্রেক খাটাই এর জন্য আর আমি বেশি বিলম্ব করবো না, শুধু 5টা মিনিট। এর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, ও মাহাদরাকা আমাল হিতামা নাল্লাহিল মুকাদা, এটা স্বয়ং আল্লাহ জানিয়েছেন। আগুনকে আল্লাহ দ্বারা জ্বালিয়েছে নিজের হাত দ্বারা, হিকমতের দ্বারা, ফেরেশতাদের দ্বারা, কিন্তু আল্লাহ জ্বালিয়েছে। আর যে আগুনটা আল্লাহ জ্বালিয়েছেন, কোন শক্ত সবল বলে আগুন হতে পারে না। আল্লাহ মুকাদা, তার লাফিয়ে দাও, তোমার কলিজাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, শেষ করে দেবে, তোমার কলিজাকে আগুন জ্বালিয়ে দেবে। একটা পেপার নেন, পেপারে এক ফোঁটা পেট্রোল ঢেলে দেন, সালার কাঁচি মেরে দেন, ধাও ধাও করে চলে শেষ হয়ে যাবে। সেইরকম সেইরূপ অনুরূপ ভাবে আপনাকে সেদিন কি আমাদের মাঠে পেট্রোল লাগবে না, কেরাসিন লাগবে না, ডিজেল লাগবে না, মোবিল লাগবে না, কিছুই লাগবে না, শুধু একবার আপনাকে জাহান্নামে আবার আল্লাহ নির্দেশ করে দেবেন, আপনার চুলে পড়ে শেষ হয়ে যাবে। চিনা চিনা আপনি চুলে পড়ে শেষ হবে, তারপরে আপনাকে গঠিত করানো হবে, আবার আপনাকে জানানো হবে, এই করে করে আপনাকে শাস্তি। তাহলে ভাই আমার যারা গ্রামের মানুষ শুনছেন, আল্লাহ আসাদকে যদি ভাই করেন, আল্লাহ আইনকে মেনে চলেন, তাহলে আপনি কামিয়াব হতে পারবেন। আর আল্লাহর আইন কানুনকে যদি আপনি না মেনে চলেন, আপনি জীবনে কামিয়াব হতে পারবেন না। আমি 2018 সালে একদিন গিয়েছিলাম, একবার গিয়েছিলাম আসামে জলসা করার জন্য। একটা মানুষ, বুড়ো মানুষ, উজু করতে এসেছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই এই মানুষটা এত অচল কেন? তো বলছে একজন ভাইকে দেখে মনে আসে, এই মানুষটা যখন জওয়ান ছিল, মোটামুটি 30-40 বছর যখন আমার বয়স ছিল, বিয়ে হয়েছিল, পাহলওয়ান ছিল, ইনি একাই 2-3টা মানুষকে লড়ে ফেলে দিত, এত শক্ত শক্ত শব্দ ছিল। আর দেড় কুইন্টাল, আগে আগে পাটের বোড়া গুলো 1 কুইন্টালের বোড়া ছিল না, ছিল, কিন্তু এখন কোনো বোড়া নাই। 1 কুইন্টাল, 1.5 কুইন্টাল, 1.5 কুইন্টাল বোড়া পিঠে করে এক জায়গা থেকে অন্য জায়গা বহন করে নিয়ে গিয়েছে, এত শক্ত শব্দ বলা ছিল মানুষ। তার মানে আমি জিজ্ঞেস করলাম, ভাই তাহলে এত অচল কেন হয়ে গেল, এত বড় কেন হয়ে গেল, নাদান কেন হয়ে গেল, আর কেন শক্তি সবল চলে না? আমাকে বলছে, হুজুর যখন জওয়ানি ছিল, খুনের গরম ছিল, এর ভিতরে তাকাব্বুর অহংকার অনেক ছিল, কাউকে মানে লাগাতো না, এত এত করে মারতো, মানুষকে ফাটিয়ে দিত, মুক্কা মেরে শেষ করে দিতে পারতো, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে, এখন অচল হয়ে গেছে, আর যেন চলতে পারে না। পোতাকে বলছে, পোতারে এখন আমার সঙ্গে চল, আমাকে মসজিদে রেখে এসো, আমি আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ব। আমার পোতাকে আমার দিয়ে বলতো, আব্দুল্লাহ আমার আমার কাছে এসো, আমি বাড়ি গেল, নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে, আবার ওই দাদুর হাততে পোতা চুপ করে করে বাড়িতে গিয়ে রাখবে। এর মানে হলো এটা যে যখন জামানি ছিল, তাকাব্বুর অহংকার অনেক দেখিল, একটা কোনো কাজ দেবে না, বুড়ো হয়ে গেলে তোমার পোতার সারা তোমাকে করতে হবে, তোমাকে আল্লাহ দিতে হবে, এর জন্য মালের গরম, খুনের গরম, আপনার কি না? গ্রামে আমার আছে মানুষ, আমার হাতে ফোর্স আছে, এগুলো করতে হবে না, আমাকে শুধু পৃথিবীতে থাকতে হবে। আপনার আমাকে গরিব হয়ে থাকতে হবে। গরিব মানে কি? একটা মুসাফির মানুষ যদি আপনার গ্রামে আসে, তো ওকে আপনি চিনেন না, আপনাকে ও চিনেন না, আপনার মানুষ মনে হয়
তো সেই মতো আমাকে পৃথিবীতে যেন কেউ না চিনে, তার মানে কোন অহংকার ফখর ঘামান কিছুই থাকবে না, আমি একটা অপর মানুষের মতো হয়ে থাকবো, কোন গুনাহ নাই নেকি নাই, কোন গুনাহ নাই অন্যায় নাই অত্যাচার নাই, কাউকে আমি মারবো না, কাউকে জমি খেয়ে নেবো না, কাউকে আমি দুটা দু কথা বলে দেবো না, এগুলো অন্যায় কাজ করতে হবে না। আমাকে মনে করে মানুষ আপনার লাভ এই পৃথিবী থেকে আপনি যাবেন আল্লাহর দরবারে, ফেরেশতারা আপনাকে আহলান ওয়া সাহলান বলে সালাম দেবে, আপনাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। আর যদি আপনি মুমিন না হন, আমি একটা কথা বললাম, পৃথিবীর মুখের কামিয়াবকে যে নামাজ পড়েছে, পৃথিবীর মুখের নাকামকে যে নামাজকে ছেড়ে দিয়েছে, হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যার নামাজ থাকবে না অন্য অন্য আমার গরুকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমুদ্রে বইয়ে দেবে, ঠেলে দেবে, তার আমল কাজে লাগবে না। যার নামাজ আছে তার সব কিছু আছে, যার নামাজ নাই তার কিছুই নাই। তাহলে কঠিন কিয়ামতের তৈয়ারি, কঠিন কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার তৈরি আমাকে এই পৃথিবীতে করা লাগবে। পৃথিবীতে যদি আপনি না করেন তাহলে কবরে গিয়ে করবেন? যে না, কবরে যদি আপনি না করেন কোথায় করবেন? কিয়ামতের ময়দানে জিনা, আখিরাতে জিনা। একটা জায়গা রয়েছে শুধু দুনিয়া, এখানে গুনাহ, এখানে আপনার গিনা নেকি সব কিছু পৃথিবীতে রয়েছে। এই পৃথিবীতে আপনাকে পাশে দিতে হবে, একশো পার্সেন্ট পাশে। ভাই আমার বাড়িতে সুদের টাকা, আমার বাড়িতে বিয়াজের টাকা, কেমন করে আপনার সাফল্য হলো? সুদের টাকা দিয়ে তহমত কিনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, বিয়াজের টাকা দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ গ্রহণ হবে না, ডাইরেক্ট কথা এটা। কাউরির টাকা মেরে খেলে আপনি জান্নাত পাবেন না, এগুলো বুঝুন একটু। হাদিস কুরআন তো অনেক শুনছেন কিন্তু আমার কোথায় আপনার? সুদের টাকা দিলে যদি আপনি জমি নেন, ওই জমিতে আপনি যদি দিন হাল চাষ করবেন, আপনার হারাম জমি হয়ে গেল, ওই জমি যদি বিক্রি করে আপনি হজ করতে যান তাহলে আপনার হজ কবুল হবে না, বলে সব বাতিল হয়ে যাবে। মুসি কোথায় আছে? আপনি ব্যবসা করে খান, আপনি তিজারত করে খান, আপনি হালাল খান, হারাম খাবেন না। সুদ আপনি দিচ্ছেন এবং নিচ্ছেন এগুলো হারাম খান। বলি স্যার তাহলে একটা ফতোয়া, জান যে চলে না তখন করবো কি? আর বলে না বলে চুরি চালিয়ে দেবে। আপনি যায়েন না, বেশি যেতে হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, সেদিকে আমি বলবো না, কিন্তু আপনি যায়েন না সেদিকে। একটা ইমান দুইটা না করে থাকেন, তার নাম হলো ইমানদার। একজন মুফাসসির বলছে যার বাড়ি পাকার, যার বাড়িতে তিন টাইমের খাবার আছে, ও মুমিন কেমন করে হতে পারে? মতামত সবারই, কেউ বলছে এটা, কেউ বলছে এটা, কেউ বলছে সূরা ফাতিহা পড়তে হবে, কেউ বলছে পড়তে হবে না নামাজে, ইখতিলাফ অনেক আছে। কিন্তু আমি বলতে চাইছি এক টাইম যদি না খেয়ে থাকতে হয় তাও থাকেন, কিন্তু সেদিকে যেতে হবে। কেন? আল্লাহর কাছে আপনি ক্রন্দন করবেন সেই পোশাক পরে, সেই কাপড়কে পরে আল্লাহ শুনবে না।
কেন শুনবে না? আল্লাহ বলবে আওয়াজ দিয়ে, ওয়ামাতআমুহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন, ওরে আমার বান্দারে তুমি আমাকে ক্রন্দন করে করে ডাকতেছো রাত বারোটার সময়, কিন্তু তুমি যে খাদ্য খেয়েছো সে খাদ্য থেকে তোমার ভিতরে খুন হয়েছে, সে বলো নাপাক খুন, হারাম খুন। তুমি যে লুঙ্গিটা পরিধান করে আছো, যে পোশাকটা পরিধান করে আছো, সেটা হলো হারাম। অতএব হারাম মাল খেয়ে আমাকে ডাকলে আল্লাহ কবুল করবেন না। তাহলে আমরা এখন আপনি যদি